বন্ধুরা মানুষের জীবনে সবচেয়ে বেশি উৎপ্রুত জড়িয়ে আছে কোন জিনিসটি জানেন সেটি হলো টেনশন বা দুশ্চিন্তা এটি যেন মুদ্রার এপিট আর ওপিট টেনশন নেই এমন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল খুব কঠিন ব্যাপার বিভিন্ন গবেষণার ফলে প্রমাণিত হয়েছে মানসিক চাপ হৃদযন্ত্রের ক্ষতি সাধন করে দুশ্চিন্তা থেকে মুক্ত পাবার কিছু উপায় নিয়ে সাজানো হলো আজকের এই ভিডিওটি যে উপায়গুলো মানসিক চাপ কমিয়ে হৃদয় সুন্দর রাখতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান মানসিক চাপ দূর করতে মনকে শান্ত রাখার জন্য মেডিটেশন অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে পঁচিশ মিনিট করে টানা তিন দিন মেডিটেশন করলে তা হতাশা এবং দুশ্চিন্তা অনেকখানি দূর করতে সহায়তা করে ডক্টর হ্যাফনার বলেন ইয়োগা শরীরের দুশ্চিন্তা সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বন্ধুরা আরেক গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত ইয়োগা করেন তারা তুলনামূলকভাবে শারীরিক সমস্যা বা প্রদাহে কম ভোগেন নাম্বার টু নিজেকে ব্যস্ত রাখুন দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন যেমন গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটি কিন্তু বাস্তবিকই সত্য আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তাই যে কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার থ্রি খুব ঝেড়ে ফেলুন মনের মধ্যে খুব জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে না নিউরোসায়েন্সের এক গবেষণায় দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে খুব জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বাড়ে ডক্টর সিমন্স বলেন আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে খুব জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরের ক্ষতি সাধন করে তাই নিজের ঘাট থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সব সময় নাম্বার ফোর নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন যারা সাধারণত টাইপে চরিত্রের মানে সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান তারাই মূলতর যুগে বেশি ভোগেন অধ্যাপক হ্যাফনারের মতে এ ধরনের অতিরিক্ত মনোভাব শেষ পর্যন্ত শত্রুতার মনোভাব সৃষ্টি করে তিনি বলেন টাইপের চরিত্রের পিছনে প্রতিদ্বন্দ্বিতা বা শত্রু ভাবাপন্ন মনোভাব মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে বন্ধুরা প্রকৃতপক্ষে এ ধরনের মনোভাব ব্যক্তি মনে অন্যদের প্রতি প্রবল বিদ্বেষ সৃষ্টি করে গবেষণায় দেখা গেছে শত্রু ভাবাপন্ন মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মূল কারণ যা পরে হৃদরোগ ডেকে আনে তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন নাম্বার ফাইভ প্রাণ খুলে হাসুন দু সালে পরিচালিত গবেষণায় জানা যায় সবসময় গম্ভীর থাকার কারণে প্রাণ খুলে হাসলে শতকরা বিশ ভাগ বেশি ক্যালোরি পোড়ানো যায় প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামূলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে আসেন নিয়মিত আমোদ প্রমোদ হৃদয় স্পন্দনের হার বাড়িয়ে দেয় দুই সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি এর তথ্যানুসারে হাসি ঠাট্টার ফলে দেহের সংভনতন্ত্র বা বিভিন্ন নালীর কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই ঠোঁটের কোণে সব সময় এক চিলতে হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন বন্ধুরা এই ছিল পাঁচটি বিষয় যা আপনাকে দুশ্চিন্তা আর হতাশা থেকে মুক্তি দিবে তো চলুন এই পাঁচটি বিষয় এক পলকে দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান নিজেকে মেডিটেশনে রাখুন নাম্বার টু নিজেকে কাজের ভিতরে ব্যস্ত রাখুন নাম্বার থ্রি নিজের ক্ষোভ ঝেড়ে ফেলুন নাম্বার ফোর নিজের নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন নাম্বার প্রাণ খুলে হাসুন বন্ধুরা সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ এর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন আর নিচে কমেন্ট করে আমাদের জানান নেক্সটে কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য